আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিগার সুলতানা আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের সেমাই রেসিপি। খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের রেসিপি, যে একবার খাবে সে বারবার বানিয়ে খাবে, অতটাই স্বাদ হয়। সেজন্য প্রথমে আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, আমরা যেভাবে নারকেল কেটে নিই ওভাবে কেটেছি। তারপরে একটা হাঁড়িতে পানি সিদ্ধ করে আমি সেমাইগুলোকে সিদ্ধ করে নিব। এগুলোকে এভাবে 5 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। এভাবে আমি হাঁড়িতে 5 মিনিট মতো সিদ্ধ করে নিব। দেখুন, এভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে সেমাইটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে আমি একটা পানি জড়িয়ে যাওয়ার জন্য একটা ঝুড়িতে রেখে দিব। দেখুন, এভাবে 5 মিনিট সিদ্ধ হলে সেমাইটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে। সিদ্ধ করে পানিটা ফেলে সুন্দর করে ধুয়ে এর বাকি পানিটা ঝরিয়ে নিতে হবে। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি এই রেসিপিটা তৈরি করেন, আশা করি আপনারা খুবই আনন্দিত হবেন। আমি পানি জড়িয়ে নিচ্ছি, এর অপর পাশে একটি চুলায় হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিগুলো হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি 1 কাপ নারকেল দিয়ে দিয়েছি। এখন নারকেল গুলোকে ঘির সাথে ভালোভাবে ভেজে নিব। এভাবে প্রত্যেকটা প্রসেস যদি ফলো করেন তাহলে অনেক বেশি স্বাদে সেমাই তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিয়েছি পেস্তা বাদাম। এখন নেগোর বাদাম একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমি এর মধ্যে কন্ডেন্স মিল্ক। এখানে আমি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব। এই কন্ডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, এটি আমি ঘরেই তৈরি করেছি। এখন কন্ডেন্স মিল্ক দিয়ে আমি নারকেল আর বাদামটাকে ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন আর একটা লাইক করবেন। এখন কর্নেস মিল্কটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি তার মধ্যে সেমাই। সেমাইটা আমি সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছিলাম। এখন সেমাইটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে নিব। আর এর মধ্যে আমি ইউজ করব লিকুইড বা তরল দুধ 400 গ্রাম। এখন আমি বারে বারে দুধটা দিয়ে দিব। আপনারা যতটুকু সেমাই ইউজ করবেন তার মধ্যে ততটুকুই দিবেন। আমি এখানে যে সেমাইটা তৈরি করছি সেটা টোটাল 5 জন ইজিলি খেতে পারবে। এখন আমি এখানে টোটাল 400 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করব। দেখুন কালারটা কতই সুন্দর লাগতেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি দুধ সিদ্ধ হয়ে আসার মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। যেহেতু আমি এর মধ্যে কন্ডেন্স মিল্ক ইউজ করেছি, আপনারা চেক করে তারপর চিনিটা ইউজ করবেন। এখন দিয়ে দিব 7 মতো লবণ। আমি লবণটা দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই ইউজ করবেন, এতে গ্রেভিটা খুবই ঘন হয় এবং খেতেও অসাধারণ লাগে। এখনো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব।
এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি সরি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধটাকে সিদ্ধ করে নিব। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, যাদের তেজপাতার সুগন্ধি ভালো লাগে তারা ইউজ করবে, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করবে, নয়তো এলাচ দিতেও পারে। এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। দুধটা ভালোভাবে সিদ্ধ হয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে শুরু করে দিয়েছে। এভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি চলো।